বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের জন্য প্রতি বছর অন্তত 10 কোটি টাকার ওষুধ সরবরাহ করে সরকার, কিন্তু বরাদ্দ ওষুধ রোগীর কপালে জোটে না। অপারেশনের রোগীদের জন্য উচ্চমূল্যে ওষুধ কিনে এক প্রকার লুট হচ্ছেন স্বজনরা। শের-ই বাংলা মেডিকেলের অনিয়মের আমলনামায় রাহাত খানের তথ্য ছবিতে আজ চতুর্থ পর্বে দেখুন রোগীদের কোটি কোটি টাকার ওষুধ বঞ্চনার গল্প। শের-ই বাংলা মেডিকেলের মাঝ গেটে ফার্মেসির সাথে সাইনবোর্ডে কয়েকশো ধরনের ওষুধের তালিকা, কি ওষুধ আছে আর কি নেই তার হালনাগাদ তথ্য প্রতিদিন লিপিবদ্ধ করার কথা এই সাইনবোর্ডে, কিন্তু তালিকা অনুযায়ী ওষুধ দেয়া হয় না রোগীদের। হাসপাতালের বিভিন্ন আন্তওয়ার্ডে চিকিৎসাধীন এবং বহির্বিভাগে ডাক্তার দেখানো রোগীদের অভিযোগ, ডাক্তাররা যেসব ওষুধ লিখে দেন তার বেশিরভাগই বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়। এক টাকা দুই টাকা দামের যে ওষুধ ওইটা দেয়, কিন্তু অ্যান্টিবায়োটিক ভালো ভালো ওষুধ সব সিলিপ কাটিয়ে দেয়, এগুলো সব বাহির দিয়ে আনতে হয়। একটা সিজারের রোগীর যেগুলো প্রয়োজন সব বাহির দিকে, দু একটা ব্যথার ওষুধ এগুলো পাইছি, কিন্তু ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক বাইরে থেকে কেনা লাগে। অপারেশন করতে যা লাগে সবই আমার বাইরে থেকে কেনা লাগছে। সেবাগ্রহীতাদের প্রশ্ন, সরকার প্রতি বছর কোটি কোটি টাকার ওষুধ বরাদ্দ দেয়, এই ওষুধ যদি রোগীদের কপালে না জোটে তাহলে সে সব যায় কোথায়? কোটি কোটি টাকার ওষুধ তো দেয়, আমরা তো পাইতেছি না কোটি কোটি টাকার ওষুধ, আমার কিনতে তো এবার আছি। সরকার যা বরাদ্দ করে সে ওষুধ তো আমরা ঠিক মতন পাই না। সরকার দেয়ও ঠিকই, কিন্তু আমরা তো পাই না। গত সপ্তাহে জিজ্ঞেস করলাম, বললো 16 কোটি টাকার ওষুধ আছে, কিন্তু স্টকে এখানে আসলি বলে যে ওষুধ সাপ্লাই নেই। এর আগে বিভিন্ন সময় মেডিকেলের নার্স আয়াদের বাসা থেকে অবৈধ মজুদ করা ওষুধ উদ্ধারের ঘটনায় চাকরি হারিয়েছেন অনেকেই, সঠিক বিচার না হওয়ায় আবারও পুনর্বহাল তারা। সরকার প্রতি বছরেই মেডিকেলগুলোর জন্যই কোটি কোটি টাকার ওষুধ বরাদ্দ করছেন, ওষুধ আসছে, কিন্তু রোগীরা সে ওষুধ পাচ্ছে না। এই অভিযোগ আমরা আগেও শুনেছি, এখনও শুনছি, এখনও আমরা শুনতে পাচ্ছি যে ওষুধ রোগীরা পায় না, অথচ ওষুধ কর্মচারীর বাসায় পুকুরে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়। এগুলো অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আমরা মনে করি এই বিষয়গুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নজরদারি আরও বেশি জোরদার করবেন এবং যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। হাসপাতাল পরিচালকের দাবি, রোগীদের প্রয়োজনীয় সব ওষুধ সরবরাহ করা হচ্ছে, তারপরও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। ঔষধ বৈশাখ মেডিকেল কলেজে ঔষধে ঘাটতি নেই, তো যে কটা লিখবে ওই কটাই পাবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো রুগী কমপ্লেন করে যে আমার কাছে 10টা লেখা স্লিপ বাট 6টা দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। সব ধরনের ওষুধই সাপ্লাই আছে এখানে। শের-ই বাংলা মেডিকেলে স্থায়ীভাবে 418 ধরনের ওষুধ কেনা হয়। এছাড়া ইডিসিএল এবং কেন্দ্রীয় ওষুধাগার থেকেও শতাধিক ওষুধ দেয়া হয়, যার বেশিরভাগ অবৈধভাবে চলে যায় নার্স আয়া সহ কর্মচারীদের বাসায় এবং বিভিন্ন ক্লিনিকে, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।